ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ভালো আছি ম্যাম। ঠিক আছে, বসো। আজকে আমরা আমাদের এই পৃথিবী থেকে দূর দূরান্ত অবস্থিত নক্ষত্র, চন্দ্র ইত্যাদির দূরত্ব নির্ণয়ের কৌশল শিখব। এবং সূর্যের দূরত্ব আমরা জানি প্রায় 15 কোটি কিলোমিটার। এত দূরত্ব মাপাটা খুবই কষ্টসাধ্য, কিন্তু কী করে এই দূরত্ব মাপা হলো? প্রাচীনকালে মানুষ নদীর একপাড়ে দাঁড়িয়ে আরেক পাড়ের প্রস্থ জ্যামিতিক জ্ঞানের সাহায্যে মেপে দিতে পারত, এবং গাছে না উঠেও একটা গাছের উচ্চতা জ্যামিতিক জ্ঞানকে কাজে লাগিয়ে বলে দিতে পারত। কিন্তু জিজ্ঞাসু মানুষ পরবর্তী সময়ে যখন দূর দূরান্তের জিনিসের পরিমাপ করতে গেল, তখনই সমস্যার সম্মুখীন হলো। যদিও এই জ্যামিতিক জ্ঞানকেই কাজে লাগিয়ে তারা অঙ্কের আরেকটি শাখা তৈরি করলো, যেটা হলো ত্রিগোনোমেট্রি। গ্রিক শব্দ ত্রিগোনন এবং ম্যাট্রনের সমন্বয়ে এই ত্রিগোনোমেট্রির সৃষ্টি হয়েছে। যদিও গ্রিক গণিতজ্ঞ হিপারকাসকে এই ত্রিগোনোমেট্রির জনক বলা হয়, কিন্তু একথা বলা আছে যে এই ত্রিগোনোমেট্রির ব্যবহার শুরু হয়েছিল ভারতে। তাহলে দেখো, ত্রিগোনোমেট্রি জ্যামিতিক ধারণাকে কাজে লাগিয়েই অঙ্কের এই শাখাটা গড়ে উঠেছে। ত্রি কথার অর্থ ত্রি, গুণ কথার অর্থ অ্যাঙ্গেল, এবং মেট্রি কথার অর্থ মেজারমেন্ট। তাহলে দেখো, এই ত্রিকোণমিতি বাংলায় যেটা দাঁড়ায় ত্রিকোণ যোগ মিতি, তাহলে এখান থেকে আমরা যদি বাংলায় তর্জমা করি তাহলে কী দাঁড়ায় দেখো, থ্রি অ্যাঙ্গেল মেজারমেন্ট, অর্থাৎ তিনটি কোণের পরিমাপ। দেখো, রয়েছে তিনটি কোণ বিশিষ্ট বহুভুজের পরিমাপ, অর্থাৎ একটা জ্যামিতির কোণ এবং বাহুর সমন্বয়ে এই শাখাটি প্রচলিত হয়েছে। চলো এবার আমরা জ্যামিতিক ধারণাকে কাজে লাগিয়ে যে ত্রিকোণমিতির সাইনগুলি তৈরি হয়েছে সেগুলিকে প্রতিষ্ঠা করি। ধরে নিই ও এক্স একটি রশ্মি, ও এক্স একটি রশ্মি, সেটা
ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। ঘুরতে ঘুরতে থিটা একটি সূক্ষ্ম কোণে ঘুরে সেটা ও ওয়াই অবস্থানে এলো। সূক্ষ্ম কোণ থিটা। এবার ও ওয়াইয়ের উপর একটি বিন্দু পি নিই। পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব অঙ্কন করি। তাহলে জয়িতা তুমি বলো তো, পিএম লম্ব অঙ্কন করাতে এই যে পি ও এম সমকোণী ত্রিভুজ হলো তো, তাহলে এটার একটা কোণ সমকোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটি কোণ কী কোণ জয়িতা তুমি বলো? অপর দুটি কী কোণ হবে? সূক্ষ্ম কোণ। বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ, ভেরি গুড, ভালো বলেছো বসু। তাহলে এই কোণটা থিটা, এটা সমকোণ, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এবং আমরা এরকম সমকোণী বাহুর যে তিনটি বাহু আছে, তিনটা বাহুর নাম আমরা জানি। সমকোণের বিপরীত বাহুকে বলা হয়, লিপিকা কি বলে সমকোণের বিপরীত বাহুকে? অতিভুজ। বসো কাজের, তুমি বলো তো যে সমকোণের সংলগ্ন যে পিএম পিএম বাহুটাকে কি বলা হয়? লম্ব। লম্ব বলা হয়। বসো। আর অপরটাকে বলা হয় ভূমি। দেখো তাহলে এই পি ও এম সমকোণী ত্রিভুজ, তার একটি কোণ সমকোণ, বাকি দুটি কোণ সূক্ষ্ম কোণ, অর্থাৎ থিটা এর মানও 90 ডিগ্রি থেকে কম এবং সূক্ষ্ম কোণ। এখন এই সমকোণী ত্রিভুজটার কটা বাহু রয়েছে? এখানে তিনটি বাহু। এই তিনটি বাহুর যদি আমরা পারস্পরিক অনুপাত করি তাহলে 6টি অনুপাত দাঁড়ায়, এবং এই অনুপাতগুলিকে এক একটা নামে চিহ্নিত করা হয়, এগুলিকেই ত্রিগোনোমিতির সাইন বলা হয়। তাহলে দেখো ত্রিগোনোমিতি আমরা সংজ্ঞায়িত করলে যদি করি তাহলে কী দাঁড়ায়? গণিতের যে শাখায় ত্রিভুজের বাহু এবং কোণের সাহায্যে অনুপাত নিয়ে বা পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা হলো ত্রিগোনোমিতি। তাহলে চলো এবার আমরা বাহুগুলির পারস্পরিক অনুপাত করে নিই, বা একটা বাহুকে অপর বাহু দিয়ে ভাগ করে নিই। লম্বকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে এটা হবে থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের সাইন, বা সাইন থিটা। কার অনুপাতটা নিলাম? লম্বকে, লম্ব এবং অতিভুজের মধ্যে অনুপাত নিলাম, অর্থাৎ লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। তাহলে যে কোণ অনুপাত এলো বা যে নামে তাকে আখ্যায়িত করা হলো সেটা হলো সাইন থিটা। তার পরবর্তী সময়ে এবার ভূমিকে যদি আমরা, ভূমি হলো এখানে ও এম, ভূমিকে যদি অতিভুজ দিয়ে আমরা ভাগ করি অর্থাৎ অনুপাত করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হলো থিটা কোণের সাপেক্ষে বা থিটা কোণের কোসাইন, থিটা কোণের কোসাইন বা কস থিটা। এবার লম্বকে ভূমি দিয়ে যদি ভাগ করি, লম্বকে যদি আমরা ভূমি দিয়ে ভাগ করি সেটা হলো থিটা কোণের ট্যানজেন্ট বা ট্যান থিটা। তাহলে আমরা একবার লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, আবার ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, আবার লম্বকে ভূমি দিয়ে ভাগ করলাম। এবার যদি আমরা উল্টো করে করি অর্থাৎ প্রত্যেকটার অনন্যক নিই তাহলে কী দাঁড়ায়? দেখো প্রথমে আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করেছিলাম, পেয়েছিলাম সাইন থিটা, তারপর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করেছিলাম, পেয়েছিলাম কস থিটা, তারপর লম্বকে ভূমি দিয়ে ভাগ করেছিলাম, পেয়েছিলাম ট্যান থিটা। এবার উল্টো, অর্থাৎ প্রথমটা কী ছিল? লম্বর সঙ্গে অতিভুজের ছিল সম্পর্ক, তাকে যদি এবার অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করি তাহলে কী দাঁড়াবে? দেখো এবার যদি আমরা অতিভুজ কী ছিল? ওপি। অতিভুজকে দিয়ে যদি আমরা লম্ব দিয়ে ভাগ করি তাহলে যেটা আসে সেটা হলো কোসেক থিটা, অর্থাৎ তাকে আমরা বলবো থিটা কোণের কোসেকেন্ড। আবার অতিভুজকে যদি ভূমি দিয়ে ভাগ করি সেটা হবে
সেক থিটা বা থিটা কোণের সাপেক্ষে সেকেন্ড। আবার এবার যদি ভূমিকে লম্ব দিয়ে ভাগ করি, আবার আগের বার করেছিলাম লম্বকে ভূমি দিয়ে ভাগ, এবার করব ভূমিকে লম্ব দিয়ে ভাগ। সেটা হবে কট থিটা। তাহলে দেখতে পেয়েছ কি আছে? তাহলে সঙ্গীতা বলতো, এখানে লম্ব এবং অতিভুজের মধ্যে দুটির আলাদা আলাদাভাবে অনুপাত করে, একবার লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করে, আবার অতিভুজকে লম্ব দিয়ে ভাগ করে দুটি কোণ অনুপাত পেয়েছি, কোনটা কোনটা? একটা হলো সাইন থিটা, আরেকটা হলো কোসেক থিটা। তাহলে এবার দেখো, তাহলে কি পেলাম? একটা হলো সাইন থিটা, আরেকটা হলো কোসেক থিটা। তাহলে আমরা বুঝতে পারছি এদের মধ্যে, বসো তুমি, এদের মধ্যে একটা সম্পর্ক রয়ে গেছে। এখন সেই সম্পর্কটা কি আমরা সেটা নিরূপণ করব। আমরা লিখি সাইন থিটা ইনটু কোসেক থিটা ইকুয়াল টু, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ছিল সাইন থিটা, এখনো রয়েছে দেখতে পাচ্ছ লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা ছিল অতিভুজ বাই লম্ব। তাহলে কি দাঁড়ালো দেখো, আমরা যদি এবার এটাকে গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, এটার অ্যান্সার আসবে 1। তাহলে কখন দুটি সংখ্যার একই রকম অনুপাতে দুটি সংখ্যার গুণফল 1 আসে? আমরা জানি কোন সংখ্যা এবং তার অনন্যকের গুণফল 1, অর্থাৎ সাইন থিটা কোসেক থিটার অনন্য। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। উল্টো পরে বললে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। উল্টো করে যদি আবার বলি, অথবা কি লিখতে পারি আমরা, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, অর্থাৎ আমরা এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারলাম সাইন থিটা এবং কোসেক থিটা পরস্পরের সম্পর্ক হলো এরা পরস্পর অনন্যক এবং এদের গুণফল 1। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। একইভাবে আমরা লিখতে পারি, দীপ্তরু তুমি বলতো, একইভাবে আমরা কস থিটার সঙ্গে তার গুণ করলে 1 আসবে, সেক সেক থিটা, ভেরি গুড। একইভাবে আমরা একইভাবে দেখো কস থিটা ইনটু সেক থিটা তুমি বসো, সেক থিটা ইকুয়াল টু কি আসবে, 1, অর্থাৎ কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা, অথবা সেক থিটা ইকুয়াল টু 1 বাই কস থিটা। ঠিক আছে, তাহলে বলো ট্যান থিটার সঙ্গে কোন কোন অনুপাতটি আসবে? কট থিটা। কট থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু কি লিখবো আমরা? 1 বাই কট থিটা। হ্যাঁ, ভেরি গুড, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু আমরা লিখবো 1 বাই কট থিটা। তাহলে আমরা এখান থেকে অনন্যক সম্পর্কগুলি বুঝে নিলাম।
অর্থাৎ কি দেখতে পেলাম আমরা sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু, দেখো কি রয়েছে, sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। আবার sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1, cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1 এবং tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1। অর্থাৎ অনন্যক সম্পর্কগুলি আমরা পারস্পরিকভাবে পেলাম। এবার একটি গুণানুপাতকে আরেকটি গুণানুপাত দিয়ে যদি ভাগ করি সেটা কি আসে, বা অন্য কোনো গুণানুপাত আসে কিনা আমরা একটু পরীক্ষা করে দেখি। আচ্ছা সাইন থিটা, প্রথমে সাইন থিটাকে নিই, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে দিই। সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কি আসে, সাইন থিটা ছিল লম্ব বাই অতিভুজ, আর কস থিটা ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা যদি একইভাবে গুণ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি, কোনটা রয়ে যায়, কি রয়ে গেল, লম্ব বাই ভূমি রয়ে গেল, লম্ব বাই ভূমি রয়ে গেল। তবে তুমি বলো লম্ব বাই ভূমি দিয়ে আমরা কোনো গুণানুপাত পেয়েছিলাম কি? হ্যাঁ, কোনটা লম্ব বাই ভূমি, হ্যাঁ tan theta, tan theta, বেশ ভালোই বলেছো, এটা হবে tan theta। বস তুমি, তাহলে আমরা যদি এবার cos theta কে sin theta দিয়ে ভাগ করি কি পাই দেখি, দেখো sin theta কে cos theta দিয়ে ভাগ করলাম, পেলাম tan theta। এবার উল্টো করে যদি আমরা cos theta কে sin theta দিয়ে ভাগ করি, তাহলে কি আসে, cos থিটা হলো ভূমি বাই অতিভুজ, sin থিটা হলো লম্ব বাই অতিভুজ। আবার সেই যদি আমরা গুণ করি রয়ে গেল কি, ওএম বাই পিএম সঞ্চিতা কি ছিল, ওএম বাই পিএম অর্থাৎ ভূমি বাই লম্ব ইকুয়াল টু কি ছিল, কোন কোন অনুপাত ছিল, cot থিটা, হলো cot থিটা। তাহলে দেখো, বসো তুমি, তাহলে দেখো দুটি গুণানুপাতের ভাগের দ্বারা অন্য গুণানুপাত আমরা পেতে পারি। তাহলে আমরা এ পর্যন্ত তো পেলাম কি, পেলাম সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল টু কট থিটা। আমরা তখনও দেখেছিলাম কট থিটা, ট্যান থিটা এবং কট থিটা হলো পরস্পরের অনন্য। আবার এখানে যে ভাগ করলাম এটা থেকেও দেখতে পাচ্ছি ট্যান থিটা এবং কট থিটা পরস্পরে অনন্য। আচ্ছা, আমরা তাহলে বাহুগুলি দ্বারা গঠিত যে ছটি গুণানুপাত তা পেয়ে গেলাম, কি কি পেলাম, কি কি নাম ছিল, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, স্যাক থিটা এবং কট থিটা। এবং আমরা এটা তো বুঝতে পেরেছি যে এই যে সমকোণী ত্রিভুজটা রয়েছে একটা তিনটির বাহুর পরিমাপ যদি আমরা পাই তাহলে যে কোনো গুণানুপাত আমরা বের করে দিতে পারি, বা যে কোনো গুণানুপাতের পরিমাণ আমরা বের করে দিতে পারি। চলো আমরা একটি রকম ত্রিভুজের গুণানুপাত বের করব, ধরো একটি সমকোণী ত্রিভুজ, ভূমি হলো 8, লম্ব হলো 15, অতিভুজ হলো 17, ঠিক আছে। আমরা তো চিনতে পারছি কোনটা ভূমি কোনটা লম্ব, আমরা চিনতে পারছি, এখন নাম আমাদের দরকার নেই তো। তাহলে এখন এখানে তিনটি বাহুর পরিমাপ দেওয়া আছে, তাহলে আমরা দেখব এখন বিভিন্ন গুণানুপাতগুলির মান কত আসে। দীপ্তম তুমি বলো তো, এখান থেকে সাইন থিটার মান কত হবে, সাইন থিটা 15/17, সাইন থিটা 15/17, ভেরি গুড, বসো। জয়িতা তুমি বলো তো ট্যান থিটার মান কত হবে, 15/8, 15/8, বেশ বেশ শিখে গেছো তোমরা, যে ত্রিভুজের তিনটি বাহুর পরিমাপ দেওয়া থাকলে তোমরা যে কোনো গুণানুপাত বা যে কোনো গুণানুপাতের পরিমাপ বের করতে পারবে। এবার দেখো স্লাইডে রয়েছে একটা সমকোণী ত্রিভুজ যার লম্ব হলো 4 সেন্টিমিটার, ভূমি হলো 3 সেন্টিমিটার, আরেকটা বাহু দেওয়া নেই, অতিভুজ দেওয়া নেই। এ ধরনের সমকোণী ত্রিভুজের দুটি বাহু দেওয়া থাকলে
আরেকটি বাহুর পরিমাপ আমরা বের করার পদ্ধতি আগে শিখেছি, সেই পদ্ধতিটা বলতে পারবে গৌরব? সেই পদ্ধতিটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যের রূপটা বলতে পারবে দীপ তুমি? বলো। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। হ্যাঁ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তোমার কথা থেকে বলছি, তার মানে অতিভুজ ইকুয়াল টু কি দাঁড়ালো? অতিভুজ ইকুয়াল টু রুট অফ হার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমাদের এখানে ত্রিভুজটার মধ্যে পরিমাপ রয়েছে এবং আমরা দুটি বাহুর পরিমাপ রয়েছে, চিত্রটা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে কি দাঁড়ায়? লম্ব আছে 4 সেন্টিমিটার এবং ভূমি আছে 3 সেন্টিমিটার। তাহলে ওগুলোর বর্গ করলে কি দাঁড়ায়? 16 সেন্টিমিটার স্কোয়ার বা 16 বর্গ সেন্টিমিটার প্লাস 9 সেন্টিমিটার স্কোয়ার বা 9 বর্গ সেন্টিমিটার। ওগুলো যোগ, শেষ পর্যন্ত যোগ করলে কত আসে? 25 বর্গ সেন্টিমিটার। এবং এটার বর্গমূল করলে সেটা আসে 5 সেন্টিমিটার। অর্থাৎ অতিভুজ ইকুয়াল টু কত দাঁড়ালো? 5 সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে তৃতীয় বাহুর পরিমাণটাও পেয়ে গেলাম। আর তৃতীয় বাহুর পরিমাপ কত হলো? 5 সেন্টিমিটার। এবং এখান থেকে আমরা যে কোনো কোণানুপাত আমরা বের করতে পারি। চলো আমরা একটা দেখি, একটা কোণানুপাত দেখি। তাহলে ধরো আমরা সেক থিটা লিখব, আমরা সেক থিটা লিখব। স্যাক থিটা লিখতে গেলে স্যাক থিটা হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি সম্পর্কটা আমরা ইতিমধ্যে শিখে গেছি, তোমরা খাতায় লিখে নিয়েছিলে। অতিভুজ রয়েছে বা অতিভুজের পরিমাপ পেয়েছি আমরা 5 সেন্টিমিটার এবং ভূমির পরিমাপ পেয়েছি 3 সেন্টিমিটার। উপরও সেন্টিমিটার রয়েছে, নিচেও সেন্টিমিটার রয়েছে, দুটি ভাগ হয়ে যাবে। শেষ অব্দি কি থাকবে? তার লঘিষ্ঠ রূপটি আসবে 5/3। একক আসেনি বা একক আসবে না। দেখো কেন একক আসবে না? আমরা যখন কোণানুপাত বের করেছিলাম তখন দেখেছিলাম যে কোণানুপাতগুলি আনুপাতিক সংখ্যা বা আনুপাতিক রাশি, আর আনুপাতিক রাশির কখনো একক থাকে না। তাই কোণানুপাতগুলির কোনো একক নেই। যখন আমরা কোণানুপাত লিখব তখন তার একক লিখব না, ঠিক আছে? এই অঙ্কটা আমরা সমাধান করব। ধরো রয়েছে কস থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা এর মান কত? তাহলে আমরা জানি কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ধরি ভূমি ইকুয়াল টু 4k, অতিভুজ 5k, সংক্ষেপে লিখলাম। তাহলে আমরা এখান থেকে কার মান বের করব? তাহলে আমরা এখান থেকে লম্বের মান বের করব। হ্যাঁ, লম্বই করতে হবে তাহলে লম্বের মান দাঁড়ালো 6k। তো সুতরাং কোসেক থিটা ইকুয়াল টু কি হবে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ হলো 5k, লম্ব বেরোলো 3k, ইকুয়াল টু 5/3। তাহলে তোমরা এই সম্পর্কটা দিয়ে বাকি যে কোণানুপাতগুলি রয়েছে অর্থাৎ সেক থিটা, কট থিটা, কস থিটা, এগুলোর মান বের করে আনবে। এবং তোমরা আজকে ভালোভাবেই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছ এবং তোমরা এইভাবে তোমাদের বইয়ে আরও এরকম ধরনের সমস্যা রয়ে গেছে এগুলি সমাধান করে আনবে। ভালো থাকবে।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। গৃহস্থলীয় ক্ষেত্রে অর্থাৎ আমাদের বাড়ি ঘরে আমরা ওয়াটার সেভিং ডিভাইস বা জল সঞ্চয়ী যন্ত্র ব্যবহার করে জলের অপচয় রোধ করতে পারি। কীভাবে করতে পারি তোমরা দেখে নাও। এরকম করে আমরা টেপ ব্যবহার করে আমাদের কাজের শেষটা বন্ধ করে দিতে পারি।